ফিফা ও এএফসির ক্লাব লাইসেন্সের নিয়ম শতভাগ মানাতে ক্লাবগুলোকে নজরদারিতে রাখছে বাফুফের নতুন কমিটি, যা ক্লাব বাফুফে দুই পক্ষের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ক্লাব কর্তারাও বিষয়টিকে নিচ্ছেন ইতিবাচকভাবে। 13টি ক্লাবের অংশগ্রহণে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। অবশ্য ফিফা এএফসির ক্লাব লাইসেন্সের রেগুলেশনের শর্ত পূরণে এর কোনো ক্লাবই পরিপূর্ণ নয়। কয়েক বছর ধরে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং এর মতো দলগুলো কিছুটা শর্ত মানলেও বাকিরা পিছিয়ে অনেক। আমরা এটাকে খুব একটা এতদিন গুরুত্ব দেই নাই, বলতে গেলে করব করে করা হয় নাই। এখন এএফসি থেকে আসছে, আমাদের একটা ডেডলাইন আসছে যে 12 ডিসেম্বরের মধ্যে অবশ্যই এটা দাখিল করতে হবে। এই জন্যই আমরা বসছিলাম আমাদের সাথে। ক্লাবের কিছু জিনিস থাকা বাধ্যতামূলক, যেমন একটা মাঠ, তারপরে হলো আপনার একটা ইয়ুথ টিম, হ্যাঁ এরকম আর কি। আর বিশেষ বেসিক্যালি এবার জোর দেওয়া হয়েছে যে আপনার ডকুমেন্টসগুলো, যে প্রপার ডকুমেন্টস আছে কি না, কারণ আমাদের একটা নির্দিষ্ট অফিস দরকার। এইসব ডকুমেন্টসের উপরেই ওরা জোর দিচ্ছে। এবার শর্ত পূরণে বয়সভিত্তিক নারী পুরুষ দল থাকা আবশ্যক, যা অধিকাংশ ক্লাবেরই নেই। আর হোম ভেনুর কথা তো বাদই, তারপরও বাফুফের চেষ্টা সকলকে সহযোগিতা করা। ক্লাবগুলোকে আমরা শক্তিশালী কীভাবে করানো যায়, ক্লাবগুলোর আরও তাদের ভিত কীভাবে শক্ত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করতেছি। বাংলাদেশের প্রেক্ষিতে ফিফা ও এএফসির ক্লাব লাইসেন্স রেগুলেশন শতভাগ মানা ক্লাবগুলোর জন্য চ্যালেঞ্জিং হবে, তবে বাফুফে ও ক্লাব একত্রে কাজ করলে তা সম্ভব, আর বাংলাদেশের ফুটবলের উন্নয়নে যা খুবই জরুরি। অলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।